नमस्कार, आमि सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि 2023 साल शुरू आगे बाड़ीते निये आसुन पाँचटी गाच, सुख शांति और आर्थिक उन्नति होबेई। हाँ ठीक धरेछेन, आज के ये वीडियो आमि वृश्चिक राशि प्रत्येक जातक जातिके जानाबो 2023 साल शुरू हवार आगे तारा जान बाड़ीते विशेष पांचटी गाच आनी एवं गाचगुली के अवश्य विशेष जत्न सहकारे परिचर्चा करे, कारण ये पांचटी गाच तादेर 2023 जावतीय अर्थ कष्ट दूर करबे, तादेर जीवने सुख शांति समृद्धि आनबे। ताई आमार अनुरोध, आपनी जदि वृश्चिक राशिर मानुष हन, से आपनी नारी हन आर पुरुषी हन, आपनी अवश्य आमार ए वीडियो जे पांचटी गाचेर कथा बोलबो तार मध्ये अंतत तीनटी गाच बाड़ीते निये आसुन आर 2023 के सुख शांति ओ मंगलमय करे तुलुन। तार आगे बोली, आमारी यूट्यूब चैनलटीके अवश्य सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। গাছ প্রকৃতির সম্পদ নয়, গাছ মানুষের জীবন। একটা গাছ একটা জীবন, সে আমরা সকলেই জানি। একটা গাছ সহস্র মানুষকে বাঁচিয়ে রাখে, আর একইভাবে গাছ বাস্তু দোষ দূর করে, গাছ আপনার গ্রহ দোষ কাটায়, গাছ আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। এমন কিছু গাছের সন্ধান পাওয়া গেছে যে গাছে হাত দিলেই আপনার বাস্তু দোষ কেটে যায়, যে গাছে হাত দিলেই আপনার গ্রহ দোষ নাশ হয় এবং আপনার জীবন সমৃদ্ধির দিকে যায়। আজকের এই ভিডিওয়ে আমি বিশেষ পাঁচটি গাছের নাম বলবো যা বৃশ্চিক রাশির কাছে অবশ্যই পরিচর্যা করা, গৃহে রাখা প্রয়োজন। এই গাছগুলি রাখলে আপনার জীবন সমৃদ্ধির নতুন উচ্চতায় গিয়ে পৌঁছাবে। প্রথম যে গাছটির কথা বলবো, সেই গাছটি হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছ হচ্ছে পুরাণ অনুসারে আমলা গাছে দেবতারা বাস করে। আমলা গাছ এবং এর হলো ভগবান বিষ্ণুর খুব প্রিয়। বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে আমলা গাছ বা আমলকি গাছ রাখুন। এই আমলকি গাছে রোজ যদি আপনি পূজা দিতে পারেন, এর তাতে আপনার জীবন সমৃদ্ধির দিকে যাবে। তাই আপনি যদি বৃশ্চিক রাশি হন, 2023 সাল শুরু হতে এখনো দু তিন দিন বাকি আছে, আপনি কাল সকালেই একটা আমলকি গাছ কিনে আনুন এবং বাড়ির উত্তর বা পূর্ব দিকে গাছটিকে রোপণ করুন, জল দিন, তাই গাছটির মধ্যে ধূপ দিন, গাছটিকে পূজার্চা করুন। 2023 আপনি স্বয়ং বিষ্ণুর কৃপা পাবেন। আর বিষ্ণুর আশীর্বাদ, বিষ্ণুর কৃপা যদি আপনি লাভ করেন, আর কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না, কারণ যিনি পালনকর্তা তিনিই আপনাকে আশীর্বাদ করবেন। এর চেয়ে বড় কি হতে পারে বৃশ্চিক রাশির জীবনে? দ্বিতীয় যে গাছটির কথা বলবো, সেই গাছটি হচ্ছে অবশ্যই তুলসী গাছ। তুলসী গাছ আপনি প্রত্যেক গৃহস্থের বাড়িতে পেয়ে যাবেন, যা বৃশ্চিক রাশির অধিকাংশই মানুষের বাড়িতে আছে। তবে তুলসী গাছ আপনারা দক্ষিণ দিকে লাগাবেন না, তুলসী গাছ সবসময় উত্তর পূর্ব দিক ঈশান কোণে লাগাতে হয়, যা আপনারা করেন না। আমার অনুরোধ, আপনি যদি বৃশ্চিক রাশি হন, হয়তো আপনার বাড়িতে তুলসী গাছ আছে কিন্তু তা উল্টো পাল্টা দিকে আছে, এতে আপনার বাড়িতে রোগ হচ্ছে, রোগ ভোগ ছেয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে নানা ধরনের মানসিক অশান্তি চলছে, গৃহে সুখ নেই, মনে আনন্দ নেই। তাই তুলসী গাছকে আপনি উত্তর পূর্ব দিকে লাগান, তুলসী আনুন, তুলসী গাছ যাদের নেই তারা তুলসী গাছ কিনে লাগান। আপনি যদি বৃশ্চিক রাশি হন, একটা আমলকি গাছ, একটা তুলসী গাছ কালকের দিনে অবশ্যই যেন আনা চাই, গৃহের মধ্যে রোপণ করুন, গৃহের মধ্যে টবেতে লাগান, আপনার সমৃদ্ধি আসবে। তৃতীয় যে গাছটির কথা বলবো, সেই গাছটি হচ্ছে শ্বেত আকন্দ। আপনি যদি এই গাছে হলুদ জল অর্পণ করেন, তাহলে জানবেন আপনার ঘরে সবসময় মা লক্ষ্মী কৃপা পাবে, আপনার অর্থের অভাব হবে না। শ্বেত আকন্দ যাদের ঘরে থাকে তাদের কোনোদিনও অর্থের অভাব হয় না,
এবং যেহেতু এই আকন্দ ফুলের ঔষধি গুণ রয়েছে এবং এই ফুল দিয়ে স্বয়ং না ভগবান ভোলানাথ দেবাদেবের শিবের পুজো হয়, সেই এই গাছকে পুজো করলে মা পার্বতীও সন্তুষ্ট হন, সূর্যও সন্তুষ্ট হন। তাই বলবো বাড়িতে অবশ্যই আপনি একটা শ্বেত আকন্দ গাছ আনুন, শ্বেত আকন্দ গাছ আনতে পারলে আপনার জীবন ও সমৃদ্ধির উচ্চ দিকে পৌঁছাবে এবং জীবনে প্রত্যেকটা পদে আপনি আশাতীত সাফল্য লাভ করবেন। সুতরাং আমি যে তিনটে গাছের নাম দিলাম, শ্বেত আকন্দ গাছ, আমলকি গাছ এবং তুলসী গাছ, চতুর্থ যে গাছটির নাম বলবো সেই গাছটি হচ্ছে সমী গাছ। সমী গাছ শনি মহারাজের অতি প্রিয়। আপনি যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান তাহলে সমী বৃক্ষ আজই অর্ডার দিয়ে দিন, সমী গাছ আপনি আজই অর্ডার দিয়ে দিন। এই বৃক্ষ আপনি যদি মূল দরজার বাঁদিকে রেখে দেন তাহলে সারা বছর স্বয়ং শনির কৃপা পাবেন। আর আপনি যদি বৃশ্চিক রাশি হন, যেহেতু আপনার জীবনের ধাইয়া শুরু হচ্ছে তাই শনির মহারাজের কৃপা পাওয়া আপনার প্রয়োজন, তাই সমী গাছ আপনি আনুন গৃহের মধ্যে এবং বাড়ির সদর দরজার বাঁদিকে রাখুন, জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। শেষ আর একটি গাছের কথা বলবো, এই গাছটি অবশ্যই 2023 আপনারা আনুন, এই গাছটি অতি শুভ গাছ। এই গাছটি যদি রাখেন বাড়িতে, বাড়ির যাবতীয় নেগেটিভ শক্তিকে শোষণ করে পজিটিভ শক্তি প্রদান করবে আপনাকে, আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে। এই গাছটি হচ্ছে অশোক গাছ। অশোক গাছ, অশোক ফুল দেবাদিদেব মহাদেবের পূজোয় লাগে, আর অশোক গাছ অতি পবিত্র গাছ। বাড়ির মধ্যে যদি আপনি অশোক গাছ আনতে পারেন, অশোক গাছ আনলে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। তাই আমার অনুরোধ আপনি অবশ্যই অশোক গাছ বাড়িতে লাগান, এতে আপনার বাড়ির মধ্যে কোনো ধরনের অশুভ প্রভাব থাকবে না। সুতরাং আজকের এই ভিডিও আমি যে পাঁচটি গাছের নাম নিলাম, আমলকি গাছ, তুলসী গাছ, শ্বেত আকন্দ গাছ এবং অশোক গাছ এবং শেষে যে গাছটি বললাম সমী গাছ, সমী বৃক্ষ, যদি আপনি পাঁচটি গাছ আনতে পারেন তাহলে আপনি যদি বৃশ্চিক রাশি হন 2023 আপনার জীবনে কোনো অর্থাভাব আসবে না, জীবন থাকবে রোগমুক্ত, মনে থাকবে ভরপুর খুশি আনন্দ এবং বাস্তু দোষ যাবতীয় শোষণ করবে এই গাছগুলি। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাবি, শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।